আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 এর পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে গত সপ্তাহে সোমালিয়ার দক্ষিণাঞ্চলে এক ড্রোন আক্রমণে ইসলামিক জঙ্গি সংগঠন আল শাবাবের এক নেতা নিহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে যে আদানগাডার আল শাবাব দলের গোয়েন্দা শাখার জন্য কাজ করতেন। 2013 সালে কেনিয়ার নাইরোবিতে ওয়েস্টগেট বিপণী কেন্দ্রে বোমা হামলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ওই ঘটনায় 60 জন কেনীয় প্রাণ হারায়। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের 20 বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ছাত্রের বিরুদ্ধে পুলিশের প্রচণ্ড বল প্রয়োগ করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ করেছে। ক্যাম্পাসের একটি বারে মার্টিস জনসন ঢোকার চেষ্টা করলে পুলিশ এক পর্যায়ে তার মুখে ঘুষি মারে এবং পরে তাকে গ্রেপ্তার করে। পানশালার ভিডিও ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। ওই ভিডিওতে জনসনকে রক্তাক্ত মুখে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। সবশেষে অ্যারিজোনা রাজ্যের মেসায় এক বন্দুকধারীর আক্রমণে এক ব্যক্তি প্রাণ হারায় এবং 5 জন আহত হয়েছে। শ্বেতাঙ্গ ওই বন্দুকধারীর বর্ণ বৈষম্যবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। সে একটি আবাসিক হোটেলে গুলি চালায়, একটি গাড়ি চুরি করে এবং একটি বাড়ি জবরদখল করেছিল। অবশেষে পুলিশ তাকে একটি অ্যাপার্টমেন্টের কাছ থেকে গ্রেপ্তার করেছে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।